কি মধুর বাণী সৃজিস তুমি, যতই শুনি অমৃত বাণী, তৃপ্তি আনে প্রাণে, ক্লান্ত মন ভরে যায় আনন্দ অশ্রুক্ষণে। যদি দেখিতাম একবার তোমারে নয়ন ভরিয়া, বাসনা মিটিত মুখ হৃদয় জুড়িয়া, তোমারই করুণায় কৃপাময় এই ধরণী, আমি ভ্যাকুলি আকুলি শুনি আজানের ধ্বনি। আহা, তৃপ্তি অন্তর জুড়ে, আকাশ সে দিয়া বাতাস বাদিয়া আসে সৃষ্টির কল্যাণে। নত করিতে শির তোমারই চরণে, শুনি আজানের ধ্বনি। ওঠে না যাহারা জাগিয়া নিদ্রা ভাঙি, তাহারা মহামূর্খ, রহমত হতে বঞ্চিত নরনারী। আমি বিনয়ে ডাকি গো, হে মহাশক্তিধর অন্তর্যামী, আমারে রাখিও তোমারই পায় যার নিষে, কাঁদিয়া কাটাই যেন প্রতিটি রজনী। তোমারই তটে নাহি চাই গো রাজপ্রাসাদের সুখ, জীবন পথে ডালিয়া দিও কুলের যত দুঃখ, বিনিময় চাহিব প্রিয় নবীজির সাফায়ত, একটি রশ্মি স্বর্গরত। আমি পাহাড়ের চূড়ায় যেতে নাহি চাই, বৈরাগ্য সাধন বুলিতে মিনতি জানাই। আমারই কাল করে দাও আলোকিত, দাও কিঞ্চিত গাইবি এলেম, তুমি জানো আলিফ লাম মিম।